শেখ হাসিনা সরকার পতনের পর সাবেক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী রাজনীতিকদের সাথে গা ঢাকা দিয়ে রয়েছেন অনেক শোবিজ তারকাও। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেই তাদের উপস্থিতি, কেউ বা জনরোষের শিকারও হচ্ছেন। এখনও খোঁজ মেলেনি জনপ্রিয় তারকা ও সাবেক সংসদ সদস্য ফেরদৌসের। একই অবস্থা চিত্রনায়ক রিয়াজেরও। শেখ সেলিমের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে আলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী নিপুণ, প্রকাশ্যে দেখা যাচ্ছে না তাকেও। চলমান পরিস্থিতিতে রাজনৈতিক পরিচয়ের কারণে হামলার শিকারও হয়েছেন অনেকজন। কেউ দেশ ছেড়ে পালিয়েছেন, কেউ বা কাজ না পাওয়া সহ নানা সংকটে পড়েছেন। 2018 সাল থেকে গত বছর পর্যন্ত মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। সরকারের অনেক কার্যক্রমে দেখা যেত তাকে। 15 আগস্ট ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে অবস্থান কর্মসূচি করে হামলার শিকার হন এই অভিনেত্রী। আওয়ামী লীগ সরকারের ঘরের মানুষ হিসেবে পরিচিত অভিনেত্রী শমী কায়সার, সরকার পতনে তিনিও পড়েছেন মহা বিপদে। সদ্যই ই কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই ক্যাবের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন এই অভিনেত্রী। 2019 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে সংরক্ষিত মহিলা আসন 4-এর প্রতিনিধিত্বকারী জাতীয় সংসদ সদস্য ছিলেন সুবর্ণা মোস্তফা। শোনা গেছে জনপ্রিয় এই অভিনেত্রীর বাড়িতেও হামলা চালিয়েছে কয়েকজন, তবে নিরাপদেই আছেন তিনি। এছাড়া 5 বারের এমপি আসাদুজ্জামান নূর, সাবেক নারী সংরক্ষিত আসনের এমপি ও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিমের কোনো খোঁজ নেই, দেখা মিলছে না অভিনেত্রী সোহানা সাপারও। একই অবস্থা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজের, তারও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না 2008 সালে সংরক্ষিত মহিলা আসনে এবং 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। রাজনীতির সঙ্গে কোনো সম্পৃক্ততা না থাকলেও আন্দোলনের সময় শিক্ষার্থীদের সমর্থনে কথা না বলায় রোষানলে পড়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। মায়ের অসুস্থতার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলেন না। জানানোর পরও অভিনেতার দিকে ধেয়ে আসে নেতিবাচক মন্তব্য। যদিও তিনি প্রথমে আন্দোলনে 6 ছাত্রের হত্যার বিরুদ্ধে কথা বলেছেন, তবে শেখ হাসিনার পতনের পর চঞ্চলের প্রতিও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে অনেককে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।